লক্ষীর ভান্ডারে বড় ঘোষণা, নতুন নিয়ম জারি। আধার কার্ডে ভয়ঙ্কর নিয়ম, না মানলি বাতিল আধার কার্ড। বিদ্যুৎ বিলে বড় ছাড়, 200 ইউনিট বিনামূল্যে। বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য ইতিমধ্যেই লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে জাতি উপজাতি মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পান এবং জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 500 টাকা করে পান। এবং এই লক্ষীর ভান্ডার নিয়ে সম্প্রতি একাধিকবার ঘোষণা করার পরও আবার একটি বড় নিয়মের পরিবর্তন করলো রাজ্য সরকার, যা জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। বলা হয়েছে লক্ষীর ভান্ডারে বদলে গেল নিয়ম। এতদিন যাবৎ লক্ষীর ভান্ডারের সুবিধা পেতে হলে উপভোক্তাদের স্বাস্থ্য অধিকার বাধ্যতামূলক করা ছিল, তবে এবার সেই নিয়মে বদল আনছে রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হয়েছে এখন থেকে স্বাস্থ্য অধিকার না থাকলেও লক্ষীর ভান্ডারে টাকা পাবেন আবেদনকারীরা। এর ফলে সময় লাগার পাশাপাশি বাড়ছিল জটিলতাও, তবে এবার সেই চাপ অনেকটা কমবে। স্বাভাবিকভাবেই এই নিয়ম বদলানোর জেরে উপকৃত হবেন আরো বেশি সংখ্যক মহিলারা। মূলত এটা বলা বাহুল্য, সামনের পঞ্চায়েত নির্বাচনে লক্ষীর ভান্ডারই হতে পারে শাসক দলের মূল চাবিকাঠি। অন্যদিকে আবার আধার কার্ড নিয়ে আরেকটি বড় খবর বেরিয়ে আসলো, আপডেট না করলে বাতিল আধার কার্ড। 10 বছর পুরনো আধার কার্ড আপডেট না করলে সেটি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল আধার কর্তৃপক্ষ। এই মর্মে রাজ্যের একাধিক জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে তারা। কোন নাগরিকের আধার আপডেটের প্রয়োজনীয়তা না থাকলেও তা করতে হবে। ধরা যাক কেউ আধার তৈরির সময় ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড দিয়েছিলেন, এখন আপডেট করতে গেলে তিনি বিদ্যুতের বিল কিংবা অন্য নথি আপলোড করতে পারবেন। এর সাথে রয়েছে বিদ্যুৎ বিল নিয়ে একটি বড় ঘোষণা, এপ্রিল 2024 পর্যন্ত 200 ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি, এমনই ঘোষণা করা হয়েছে দিল্লি সরকারের তরফে। মঙ্গলবার বিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বললেন দিল্লিবাসীর জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের পরিষেবা দেওয়া হবে আগামী এপ্রিল 2024 পর্যন্ত। এছাড়াও 50% ছাড় সহ 400 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে। এছাড়া আইনজীবী, কৃষক ও 1984 সালের দাঙ্গা হাঙ্গামার ক্ষতিগ্রস্তরাও বিদ্যুতে আগের মতোই ভর্তুকি পাবেন, এমন ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর